সুমিতার রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করব বিরিয়ানির মশলা দিয়ে চিকেন কষাই। দেখুন, পেঁয়াজ নিলাম, ক্যাপসিকাম এখানটা আছে। এবার আমি কড়াতে তেল দিয়েছি, দেখুন তেলটা গরম হয়েছে। এবার আমি পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ দিলাম কড়াতে, এবার এই ক্যাপসিকামটা দিয়ে দিলাম, এবার একটু নুন দিলাম, এবারে দেবো আমি হলুদ গুঁড়ো। এই যে দেখুন হলুদ গুঁড়ো দিলাম, এবার জিরির গুঁড়ো দেবো। জিরির গুঁড়ো দিলাম, এবার এটাকে ভালোভাবে লাল লাল করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করতে হবে। এই দেখুন এভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই যে দেখুন এইভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, একটু লাল লাল হয়েছে। এবারে আমি এতে চিকেনটা দিয়ে দেব। ওই দেখুন আমি চিকেনটা দিচ্ছি, পুরোটা চিকেন আমি এভাবে দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে। ভালো করে এই যে লঙ্কার গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে আমি ভালো করে নাড়াচাড়া দিয়েছি, নাড়াচাড়া দিলাম। এইবারে দেখুন ভালো করে এটাকে কষিয়েছি, মশলা দিয়েছি। এবার আমি এখানটায় একটু দারচিনি, লবঙ্গ, এলাচ দানা এটা আমি এখানে ছড়িয়ে দিলাম, গোটা 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 দারচিনি, লবঙ্গ, এলাচ দানা ছড়িয়ে দিয়েছি। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। এরপরে আমি এখানে বিরিয়ানির মশলা দিলাম। এই যে দেখুন এই বিরিয়ানি মশলা দিলাম, এটাকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এটা আমি চাপা দিয়ে দেবো। এই দেখুন আমার রেডি হয়ে গেল বিরিয়ানি মশলা দিয়ে চিকেন কারি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।